হ্যালো ফ্রেন্ডস, আজকে বর্ধমান জেলার নবাবহাটের 108 মন্দির সম্বন্ধে কিছু অজানা তথ্য আমরা জেনে নেব। মন্দিরটি নবাবহাট বাস স্ট্যান্ডের সামনে অবস্থিত। এটি বর্ধমান স্টেশন থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্ধমানের 108 মন্দির এই দেশের অগ্রগণ্য শিবতীর্থগুলির মধ্যে যেমন অন্যতম, তেমনি পর্যটক এবং ঐতিহাসিক, মনোরম, আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী। শিব মন্দির, এটি হলো মন্দিরের প্রবেশ পথ। শিবরাত্রির সময় এই মন্দিরে অসংখ্য দর্শনার্থী ভিড় করে মন্দিরের 108 মন্দিরের শিবের মাথায় জল ঢালার জন্য। তো এখানে যারা বসে আছে সমস্ত উপাসীরা, তো এখানে পুজো হচ্ছে। তো চলো ঘুরে দেখি 108 মন্দিরটি আর জেনে নিই এখানকার আরও অজানা তথ্য। রায়গুণাকার ভরতচন্দ্র 32 বাজারের অন্যতম ছিল এই নবাবহাট। একটি প্রাকৃতিক দুর্যোগে ও মন্মন্তরের জনশূন্য হয়ে ওঠে এই নবাবহাট। এই সময় বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পর ইংরেজদের সঙ্গে বিধবা মহারানী বিষণ কুমারী চরম বিরোধ বাঁধে। মহারানীর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়। ভক্তিমতি বিষণ কুমারী দেবীর অনুগ্রহে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এবং অতিক্রান্ত হলে 1788 সালে এই 108 মন্দির প্রতিষ্ঠা করে। জপমালার 108টি ফুলের মতন 108টি স্থাপত্যকে গেঁথে মন্দির মালা নির্মাণ এক অসাধারণ শিল্পমর্ম। রাজ্যের পর্যটকেরাও এই মন্দির মালায় প্রশংসায় উচ্ছ্বসিত। কখনো যদি এই 108 মন্দির আপনি যেয়ে থাকেন, তাহলে দেখবেন এক অসাধারণ মন্দির এবং শিবের কাছে গেলে যেন মন শান্ত হয়ে ওঠে। সেই এত সুন্দর কক্ষ, এত সুন্দর এই 108 মন্দিরের নির্মাণ দেখলে হয়তো আপনার প্রাণ জুড়িয়ে যাবে। মন্দিরগুলি একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত, আর এই চতুর্ভুজের মাঝখানে আছে একটি বিশাল জলাশয়, যে জলাশয়টি 2টি খণ্ডে বিভক্ত। মন্দিরের চারপাশ খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালা দিয়ে ঘেরা। দেখতে পাচ্ছেন এই সেই পুকুরটি। পুকুরের চারপাশ থেকে দেখুন, মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে। তো রয়েছে মাত্র 2টো পুকুর, তো মাঝে মাঝে রয়েছে দেখুন সামনে দিয়ে মন্দিরটি। এটি হলো নন্দী আর ভিন্দি, যাদেরকে মানে আমার শোনা কথা, এদের কানে কানে নাকি কিছু কথা বললে সেটা নাকি সত্য হয়ে ওঠে। তো এদিক থেকে ওখানেও রয়েছে, এই প্রবেশপথটা দিয়ে গেলে একটা 109টি মন্দির মানে 9 নম্বর মন্দিরটি ওখানে রয়েছে। শিবরাত্রির সময় 1 সপ্তাহ ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এই 108 মন্দিরে। তো এখন যেহেতু বসন্তকাল, তাই দেখো চারিপাশে ফুলে ভর্তি রয়েছে। আর এখন জনশূন্য, তাই যেন বেশ শান্ত এবং মনোরম দৃশ্য চোখে পড়ে। তো ইচ্ছে হলে অবশ্যই একবার এই 108 মন্দির আপনিও ঘুরে যান। শ্রাবণ মাসের এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম দেখা যায়। তো এটি হলো মন্দিরের একটি পুরনো গাছ, যেখানে দেখুন অনেকজন তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এখানে গাছে একটা করে ঢিল বেঁধে দিয়ে যায়। তো চাইলে আপনিও এখানে বেঁধে দিয়ে যেতে পারেন। তো দেখে নিলেন, আমি সবই দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পারলে একবার 108 মন্দির ঘুরে যাবেন, কারণ এটি বর্ধমানের মধ্যেও একটা ঘোরার অসম্ভব সুন্দর জায়গা। চাইলে আপনি পুজো দিতেও আসতে পারেন।
এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো 108 মন্দিরের শিবরাত্রির দিন। তো আমি এখানে উপোস করেছিলাম, এসেছিলাম, দেখুন অসংখ্য লোকের ভিড় এখানে দেখতে পাবেন, মেলা সব কিছু দেখার এবং সমস্ত সুবিধা রয়েছে এখানে। তো দেখুন খুব সুন্দর, যেখানেই যাবেন শিবরাত্রির দিন এখানে অনেক রকম কিছু দেখতে পাবেন, তো চাইলে আপনারাও একবার এসে ঘুরে যাবেন।